কোনো সমস্যা নেই। আমি আমার কাজের ব্যাপারে 100% প্রফেশনালিজম পছন্দ করি। এই যে এখানে আমার সিভিটা আছে। থ্যাংক ইউ। আপনার যোগ্যতা অর্জন আমার আর নতুন করে কিছু জানা নেই। আচ্ছা, চ্যাম্পিয়ন গ্রুপ থেকে যে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে তার পেপারসগুলো? ওকে, অসুবিধা নেই, এটাও কাল পরশুর ভিতরে পেয়ে যাবেন। ওকে, সেটা তাহলে আমাদের এইচআর গ্রুপে দিয়ে দিলেই হবে। আচ্ছা মিসেস রুনা, আপনার সাথে চ্যাম্পিয়ন গ্রুপের যে আইনগত যে জটিলতা ছিল সেগুলো কি কেটেছে? জি, কেটেছে। চ্যাম্পিয়ন গ্রুপের সাথে এখন আমার আর কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট ওই প্রতিষ্ঠানই হচ্ছে এখন আমার সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী। কিছু মনে না করলে একটা কথা বলি, আপনার ছেলে সম্ভবত ওখানকার ম্যানেজার পদে এখনো আছেন। ওকে আমি নিয়োগ দিয়েছিলাম, তবে আপনাকে এইটুকু কথা দিতে পারি, কাজের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত সম্পর্ক কোনো রকম বাধা হয়ে দাঁড়াবে না। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মিসপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য। কখনো দাঁড়ায়ওনি, নিজের কোম্পানির উন্নতির জন্য যে যার জায়গা থেকে কাজ করে যাব, সেখানে কিন্তু এক চুলো ছাড় দেব না। শুনে খুবই ভালো লাগলো। এবার আমাদের দিক থেকে বলি, এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে 4-5 বছর হলো আমি আছি। শুরুর 2 বছর খুব ভালো গেলেও মহামারীর পর থেকে স্মার্টার গ্রুপ খুব বড় ধরনের একটি ধাক্কা খায়। এখানে কোম্পানির 6 মাসের ডাটা আছে, শিপমেন্ট 20% অলরেডি কমে গেছে, এক্সপোর্ট অর্ডার সে চাহিদা অনুযায়ী দিন দিন কিন্তু আমাদের পড়াশোনা কমতে শুরু করেছে। তাই তো দেখছি, স্টাফ ছাঁটাই করা হয়নি, নতুন বায়ারও আসেনি, এই জন্যই বোধহয় গত 6 মাস ধরে আপনাদের কোম্পানি হিউজ লস গুনছে। এক্স্যাক্টলি, ম্যানেজমেন্ট খুব দ্রুত আগের প্রোডাকশন লেভেলে আসতে চাচ্ছে, তারপরও যদি প্রফিট না হয় কোম্পানি বন্ধ করে দিবে, পুরো বিষয়টা বুঝতে পারছেন তো? সেটা যাতে না করতে হয় সেজন্য আপনাদের বড় কিছু অর্ডার দরকার, আর অর্ডারের জন্য চাই ক্লায়েন্ট। ঠিক বলেছেন, সেজন্যই আপনাকে আমাদের মার্কেটিং টিমে যাচ্ছে। দেখুন মিস্টার রাসেল, একটা কোম্পানি চালিয়ে আসার পর অন্যের অধীনে কাজ করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। দেখুন, আমি চাইলে চ্যাম্পিয়ন গ্রুপের চেয়ারপার্সনের আন্ডারে কিন্তু কাজ করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। বাট এখন এখানে ঠিক এভাবে মিসেস সোনা, আমরা আপনার অবস্থাটা জানি, বাট আমরা কিন্তু কোনোভাবেই আপনার সে সুযোগ নিচ্ছি না। আপনি এখানে মার্কেটিং টিমের প্রধান, মানে মার্কেটিং ডিরেক্টর হিসেবে কাজ করবেন। ওকে, আমি আমি অফারটা নিতে চাচ্ছি, এই পদে কাজ করতে আমার কোনো প্রবলেম নেই। ওকে, এবার আমাদের শর্তের কথাটা আপনাকে একটু মনে করিয়ে দিই, আপনার স্যালারি যা ধরা হয়েছে তা তো আপনি রেগুলার পাবেনই, তারপর আপনি যেমনটা চেয়েছেন লভ্যাংশের অংশের শেয়ার আপনাকে দেয়া হবে, তবে সেটা 1 বছর পর, তাই তো? জি, আপনি আগামী 1 বছরের মধ্যে আমাদের সেলস টার্গেট পূরণ করতে পারলে তারপর। ওকে, আমি টার্গেট পূরণ করবই, স্মার্টার গ্রুপকে আমি লাভের মুখ দেখাবই, এটা শুধু আমি মুখে বলছি না, এই চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। স্মার্টার গ্রুপকে নিয়ে আমি কিছু হোমওয়ার্ক করেছি, এই যে এখানে একটা প্রেজেন্টেশন আছে, প্লিজ। থ্যাংক ইউ, এক মিনিট। হ্যাঁ শাকিল সাহেব, একটু আমার রুমে আসুন তো। মিসেস রুনা, স্মার্টার কোম্পানি এখন আর আমাদের না, আপনি নিজের কোম্পানি হিসেবে ভাবতে পারেন। গুড মর্নিং স্যার। ওনাকে চেনেন তো? মিসেস রুনা এখন থেকে আমাদের হেড অফ মার্কেটিং হিসেবে কাজ করবেন, আর ও হচ্ছে শাকিল, আমাদের সেলস ডিপার্টমেন্টটা দেখছেন। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ মিস্টার শাকিল। মিস রুনা একটা প্রেজেন্টেশন আমাদের দেখাবেন, আমরা দেখব একসাথে। ইয়েস স্যার। দেখা দরকার আপনার, প্লিজ প্লিজ। রাসেল সাহেব, এটা হচ্ছে আমাদের স্মার্টার গ্রুপ, আই মিন আমাদের কোম্পানির গত 10 বছরের ক্যাপিটাল এবং প্রফিটের টেবিল। এই যে
এখানে আমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি যে প্রোডাক্ট মেক করতে যদি কম এক্সপেন্স হয় তাহলে আমাদের লভ্যাংশটা বেশি হবে, আর যদি প্রোডাক্ট এক্সপেন্স বেড়ে যায় তাহলে যেটা হবে যে আমরা সেই এক্সপেন্স নিয়ে অন্য কোম্পানিতে অর্ডার নিতে পারবো না, এবং অর্ডার যত কম হবে প্রফিট তত কম হবে। সো দ্যাট আমার মনে হয় যে এটা ছায়া মানব এখানেও আছে আমার সাথে, আমার আর তাহলে কোনো ভয় নেই। না আমরা কি শেষ করতে পারি? আপনাদেরকে চাই। খুব ভালো হয়েছে আপনার প্রেজেন্টেশন, ভেরি সারপ্রাইজিং। মনে হচ্ছে খুব আটসাট বেঁধে আপনি এসেছেন। এবার আমাদের পালা, আপনার জন্য ছোট্ট একটি সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।